যাই হোক, আজকে আবার আমরা চলে আসলাম ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায়। আজকে আমরা এখানে দেখতে এসেছি নদীর থেকে ডুব দিয়ে মাছ ধরা। এই ভাইয়েরা খুবই এক্সপার্ট, এনারা নদীর থেকে ডুব দিয়ে মাছ ধরে থাকেন। এনারা যে মাছগুলো ধরে থাকেন, এই মাছগুলোর নাম আমরা স্থানীয় ভাষায় রিটা মাছ বলে থাকি। এই মাছগুলো পানির নিচে বা এই যে বোল্ডারগুলো যেগুলো আছে মানে কাছাকাছি, এগুলো পানির নিচে শুয়ে থাকে। ডুব দিলে এরা পাখির মতো শব্দ করে, এদের শব্দ বোঝা যায় এবং মাছের অবস্থান বোঝা যায়। আমরা যারা মাছ ধরতেছেন তাদের সাথে কথা বলে এটা নিশ্চিত হয়েছি যে এনারা মাছ ধরেন ঠিক এই কৌশলটা অবলম্বন করেই। এই যে দেখেন একটা, এই যে ধরে ফেলছে কিন্তু। আর ডুব দিয়ে এত সহজে যে মাছ ধরা যায় নদীর থেকে, এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয় এবং বেশ মজার বিষয়। যেখানে মাছ নদীর থেকে, বড়শি বলেন, জাল বলেন, নদীর থেকে মাছ ধরাটা যে কতটা দুঃসাহ ব্যাপার, এটা যারা মাছ ধরেন তারাই উপলব্ধি করেন। সেই জায়গায় এই ভাইয়েরা ডুব দিয়ে কিন্তু মাছ ধরতেছেন। এই যে দেখেন একটা মাছ ধরে নিয়ে আসলো, আর মাছটা কেমন সাউন্ড করে আপনাদের সাউন্ডটা একটু শোনাই। যাই হোক, দেখুন এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে প্রত্যেক ডুবে ডুবে কিন্তু এনারা মাছ পাচ্ছেন। প্রত্যেকবার যতবার ডুব দিচ্ছেন ততবারই কিন্তু মাছ পাচ্ছেন, প্রত্যেক ডুবে ডুবে মাছ। এটা আসলেই আশ্চর্যজনক বিষয় যে নদীর মধ্যে তিস্তা নদী, এটা আমরা বর্তমানে অবস্থান করতেছি ডালিয়া তিস্তা ব্যারেজের প্রায় 500 গজ উজানে আর কি, ব্রিজের উজান দিকে আমরা আছি। এই জায়গায় আমাদের চার ভাই এনারা মাছ ধরতেছেন এই ডুব দিয়ে। ডুব দিয়ে হাত দিয়ে এইভাবে যে মাছ ধরা যায় আসলে খুবই আশ্চর্যজনক। এই যে এই ভাইও মাছ ধরে ফেলছেন, ইনিও মাছ নিয়ে আসতেছেন। ওই যে দেখেন মাছটা দেখা যাচ্ছে হাতে। আর এই মাছগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। এদের দুই পাশের কাঁটা, উপরের পিঠের কাঁটাটা এবং দুই পাশে যে কাঁটা থাকে, এই কাঁটাগুলা দিয়ে এই ভাইদের হাত, অনেকেরই হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে, তারপরেও মাছ ধরতেছেন। এনারা প্রফেশনালভাবে এইভাবে প্রত্যেক দিনই মাছ ধরে থাকেন। এই যে এখন সাউন্ডটা শুনেন যে কেমন সাউন্ড করে, একদম পাখির বাচ্চার মতো মনে হচ্ছে যে পাখির বাচ্চা সাউন্ড করতেছে। এই মাছগুলো পানির নিচে ঠিক এইভাবেই সাউন্ড করে, আর এই ভাইয়েরা ডুব দিয়ে ওই সাউন্ড অনুসরণ করেই মাছ ধরে। আর এই মাছগুলো খুবই শান্ত প্রকৃতির, আর পানির নিচে খুব দৌড়াদৌড়ি করে না, পানির নিচে স্থিরভাবে থাকে, যার কারণে এই মাছগুলো এনারা ধরতে পারেন। তো দেখি আবার নেক্সট, এই যে আরো এক ভাই ধরে ফেলছে মাছ, উনিও মাছ নিয়ে আসতেছেন। আমরা শেষে দেখবো যে এনারা কতগুলো মাছ ধরলো। আপাতত আমরা শুধু মাছ উঠানোটাই দেখতেছি। এনারা প্রচুর মাছ পাচ্ছেন, মূলত এমন সময় দেখা যাচ্ছে যে আমাদের এক মুরব্বী আছে, উনি এক ডুবে দুই হাত দিয়ে দুইটা মাছ ধরছেন। তো ব্যাপারটাই আলাদা, একটা আশ্চর্যজনক বিষয় যে নদীর থেকে ডুব দিয়ে মাছ ধরা যায়। এই ভাই এই যে মাছের কাঁটাটা ভেঙে ফেলছে, এমনভাবে ধরছে কাঁটা, উপরের কাঁটাটা কিন্তু ভেঙে গেছে। এই যে দেখেন, এই যে উপরের কাঁটাটা ভেঙে গেছে, দেখছেন ব্যাপারটা এইরকম। যাই হোক, মাছ ধরার একটা নতুন অভিজ্ঞতা যে নদীর থেকে ডুব দিয়ে এইভাবে মাছ ধরা যায়। এটা আমি যদি নিজ চোখে না দেখতাম আমি কখনোই বিশ্বাস করতাম না। আমরা মাত্র 10 মিনিট সময় দিয়েছি, এই 10 মিনিটেই কিন্তু ভাইয়েরা এতগুলো মাছ ধরে ফেলছে। দেখেন এই 10 মিনিটে ভাইয়েরা প্রায় 2.5 কেজি মাছ পেয়ে গেছে। তো এনারা প্রচুর মাছ ধরেন এইভাবে হাত দিয়ে, এবং প্রত্যেক দিন মাছ ধরেন এবং প্রচুর মাছ পান। এনারা সাধারণত এই নদীতে ডুব দিয়ে মাছ ধরা তো কষ্টকর, এটা সবাই জানেন।